প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি পোপ ফ্রান্সিস এর বাণী নিয়ে আজকের অনুষ্ঠান। ধরিত্রীর জয়ন্তী, নতুন ছন্দ, নতুন আশা। পূর্ণপিতা পোপ ফ্রান্সিসের আহ্বানে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় লাউদাতো সি বর্ষের শুরুতে খ্রিস্টমণ্ডলী সৃষ্টি উদযাপন কাল পালনে অংশ নিতে আমাদের আহ্বান করেন। এ বছরের মূল ভাব হিসেবে বেছে নেওয়া হয়েছে ধরিত্রী জয়ন্তী, নতুন ছন্দ, নতুন আশা। সৃষ্টি উদযাপন কালের একটি বিশিষ্ট আন্তমাণ্ডলিক মাত্রা ও প্রেরণা বিদ্যমান রয়েছে। 1989 খ্রিস্টাব্দ থেকে বিশ্বের সকলে একত্রে আমাদের অভিন্ন বসতবাটির যত্ন ও সুরক্ষার জন্য একটি মাস প্রার্থনা ও বাস্তব কর্মসূচি গ্রহণ করেছে। এ সময়ে খ্রিস্টীয় সকল চার্চের নেতাগণ বিশ্ববাসীকে ধরিত্রীর সুরক্ষার জন্য একত্রে প্রার্থনা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অ্যাডভোকেসি কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করে একটি বিশেষ আমন্ত্রণ জানাচ্ছেন। সৃষ্টির এই বিশেষ কালে আমাদের ধরিত্রীর পুনরুবিকরণ এবং আমাদের মূল্যবান দায়িত্ব সম্পর্কে সচেতন হতে সুযোগ করে দিয়েছেন। পোপ ফ্রান্সিস বলেন, আমাদের অভিন্ন বসতবাটিকে রক্ষা করার জন্য জরুরি চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে গোটা মানব পরিবারকে একত্রিত করার চিন্তাভাবনা, যাতে টেকসই উন্নয়ন সাধিত হয়। কেননা আমরা জানি যে পরিবর্তন সম্ভব। আমরা অন্তরে গভীরভাবে উপলব্ধি করি, আবর্জনা এখানে সেখানে ছুঁড়ে ফেলে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর নর্দমা তৈরি করছি, গাছ কেটেছি কিন্তু রোপণে অবহেলা করেছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি, স্বার্থপরতা ও অতিভোগের কারণে বায়ুদূষণ, শব্দ দূষণ, পানি দূষণ করে ফেলেছি, প্রতিনিয়তই প্রচুর পানি অপচয় করেছি, খাল ও নদীর জল বিষাক্ত করে ফেলেছি। এভাবেই প্রকৃতি ও প্রতিবেশীর প্রতি অনেক ক্ষতি ইতিমধ্যে করেছি। তাই আসুন এসব স্মরণ করে অনুতপ্ত হই এবং আমাদের মন পরিবর্তন করি, প্রকৃতি ও প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় গ্রহটির ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে নতুন করে একটি সংলাপের প্রয়োজন আমি অনুভব করছি, যে সংলাপে সকলেই অংশগ্রহণ করতে পারবে। কেননা পরিবেশগত যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হচ্ছে, সেই চ্যালেঞ্জ এবং তার মানবিক কারণসমূহ আমাদের সকলকে ভাবিয়ে তুলছে। আমরা একটু চিন্তা করি ও অন্তর উপলব্ধি করি, সৃষ্টির আর্তনাদ আমাকে কি বলছে। আমাদের পরবর্তী প্রজন্মের নিকট, অর্থাৎ আমাদের যেসব সন্তান এখন বেড়ে উঠছে, তাদের জন্য আমরা কেমন ধরিত্রী রেখে যেতে চাই। আমি কি কি পদক্ষেপ নিয়ে ভঙ্গুর পরিবেশে নতুন ছন্দ, নতুন আশা অনুসন্ধান করছি বা করতে পারি। তাই আসুন বিগত বছরের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই উপলক্ষটি যথাযথ মর্যাদা নিয়ে পালন করি এবং নিজেদের বিশ্বাসের গভীরতায় অভিব্যক্তি হিসেবে আমাদের অভিন্ন বসতবাটির যত্ন ও সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করুন।